ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6196-তে। হাতবদল হয়েছে এদিন 382 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 80টির, কমেছে 27টির দর, আর অপরিবর্তিত রয়েছে 198টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট স্লাইটলি পজিটিভ নোটে শেষ হয়েছে, তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট স্টিল বিয়ারিশ নেচারেরই ছিল। গতদিনের তুলনায় ইন্ডেক্সের খুব সামান্য পরিবর্তন হয়েছে এবং টার্নওভার আজকে যথেষ্ট কম ছিল, মাত্র 400 কোটি টাকার মতো। অর্থাৎ খুব একটা অ্যাক্টিভিটি হচ্ছে না মার্কেটে। সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল আইটি সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড লাইট এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আমরা মনে করি যে যদি রেগুলেটরি অথবা সোশ্যো ইকোনমিক এনভায়রনমেন্টের কোনো ড্রাস্টিক চেঞ্জ না আসে, তাহলে লম্বা সময় ধরে মার্কেটের এরকমই স্ট্যাগনেন্ট থাকার সম্ভাবনা রয়েছে।